Hello everyone, assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ইজয়ানের জন্মদিন। ইজয়ান 3 বছর পার করলো, 4 বছরে পার রাখলো। তো সবাই আমার ইজয়ানের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইজয়ানের নানা বাংলাদেশে, সেই জন্য আমরা কিছুই করতেছি না, শুধু ওর আম্মুর জন্য একটা কেক বানাইছে। তো এটা সন্ধ্যার পরে একটু কাটাকাটি করবো, আইজেনকে খাইয়ে দিব। সকাল থেকেই বলতেছি আমাকে কেক এনে দাও, কি কালারের কেক লাগবে সেটাও বলছে। এখন সে সাইকেল চালাবে, চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি। তো ঘুরে নিয়ে আমি এখন একটু রাস্তায় ঘুরতে যাব। ইজয়ান চলো। কোথায় যাও বাবা? আসো রাস্তা দিয়ে ঘুরবো। কোথায় যাও? বাই মশা, মশা অনেক মশা। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এটা হলো ইজয়ানের 3rd বার্থডে কেক। এটা ইজয়ানের আম্মু নিজের হাতে তৈরি করছে ইজয়ানের জন্য। আজকে 2 দিন যাবত শুধু ছেলের কেকই বানাইতেছে। তো ইনশাল্লাহ সুন্দর কেক বানাইছে। দেখুন প্রতিটা কারুকাজই আপনাদেরকে দেখাই, নিজের হাতে তৈরি করছে ছেলের জন্য প্রথম কেক। তো পূর্ণ ভাগিনার জন্য যতটুকু পারছে এই যে সাজাইছে, আমরা করার কোনো ইয়েই ছিল না, যেহেতু ইজানের নানা ভাষায় নাই। তো এখন পূর্ণ বলতেছে না এমনি একটু বেলুন টেলুন লাগাই, তো আমি কই লাগাও। এখন হ্যাঁ, রাম্মু নিজের হাতে সুন্দর করে একটা কেক তৈরি করছে। তো এই এখন এই জায়গাকে সেলিব্রেট করা আর কি, যাতে ওর মনে থাকে যে আমার 3rd বার্থডেটাও যাই হোক অল্প স্বল্প ভাবে সেলিব্রেট করা হয়েছে। ইজয়ান অনেক এক্সাইটেড। ইজয়ান, ইজয়ান পারে না এটা তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মামা, বুঝছি মামা, বুঝছি। কেটে ফেলবে। ইজয়ানের আম্মু ইজয়ানের জন্য সুন্দর করে একটা কেক তৈরি করছে। ইজয়ানের আম্মু তৈরি করছে নিজের হাতে, আজ 2 দিন যাবত লাগছে, সাবধান। বাচ্চা ফুলাবা ওই আনন্দ পিছনে, একটা পিছনে। আচ্ছা থাক, ওইটা থাক, এখন ধর, এখন ধর, এখন ধর, এই যে কাট বন্ধ হয়ে গেছে। বুদি বাবা, বুদি বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ইজয়ান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জান বিসমিল্লাহ। আর ওই খাইলো, এত তো কোন খায়েন, মন বই রাখে কেক খেয়ে। আরেকটু 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 না, পুনর আক্রাম, কোথায় আক্রাম?
আকরাম জাকির আঙ্কেল সফট অনিক সফট অনিক সফট অনিক উরে বাবা মামা কি খাওয়াই দিতেছো নানু কে খাওয়াই দে নানু কে নানু কে নানু কে নানু কে খাওয়াই আমার উন্না হবে আছে নানু কে খাওয়াই দে নানু কে খাওয়াই দে মাশাআল্লাহ তুমি করো কাছে শুনি আসো কি করবে জিয়ান কি করবে বেলুন হাঁটাবে আগুন লাগবে তো এটা দিয়ে করে না তো আল্লাহ দেখছো আসো আমরা একটু বসি একটু পুষ দিই একটু পুষ করতেছ কান্নাকাটি করছে এখন আম্মুর সাথে বসে বসে তুমি দুষ্টুমি করতেছ না হ্যাঁ হ্যাঁ বাথরুম থেকে পেস্ট নিয়ে এই যে মামা আনতে যেতেছে কোথায় যাবে না খুলে দিব তো আমাকে কে খাওয়া দাও ওর গরম লাগছে এখন সব খুলে ফেলবে জামা এ কি অবস্থা ইজয়ান তো আমরা বাসায় এমনিতেই নরমাল ভাবে সবাই আজকে ইজয়ানের বার্থডে সেলিব্রেট করতেছি কেউ কোনো ঘরে যে যার মতো কাপড় পরেই আছি ইজয়ান এদিকে তাকাও ইজয়ান 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 আসো আমরা হ্যাপি বার্থডে গান বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ইজয়ান হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ আমি সবার বার্থডেতে এই গানটা নিজেই করি যতটুকু পারি তো ইজয়ানের জন্য সবাই দোয়া করবেন যাতে ইজয়ানের ভবিষ্যৎটা অনেক সুন্দর হয় অনেক ভালো হয় ইজয়ান সুস্থ জীবন লাভ করে তো সবাই ইজয়ানের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের এই ছোট্টখাটো ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ